মাত্র 5,000 টাকায় ব্যবসা শুরু করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক কথাই শুনেছেন। আজ আমি আপনাদেরকে যে ব্যবসার আইডিয়াটা দেব, সেই ব্যবসাটা আপনারা মাত্র 5,000 টাকা ইনভেস্টমেন্ট করেই শুরু করতে পারবেন। এর আগে অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা, এমন কোনো ব্যবসার আইডিয়া দেন যেটা আমরা কম পুঁজি নিয়ে শুরু করতে পারি। তো আজকের ব্যবসার আইডিয়াটা তাদের জন্য যারা একটা নতুন ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু ভেবে উঠতে পারছে না যে সে কি ব্যবসা করবে মাত্র 5 থেকে 10,000 টাকা পুঁজি লাগিয়ে। তো আশা করছি এই ব্যবসাটা আপনারা সকলেই শুরু করতে পারবেন। এই যুগে কারো কাছে 5,000 টাকা নেই, এইরকম মানুষ খুবই কমই আছে। 5,000 টাকা দিয়ে শুরু করা যাবে বলে এটা ভেবে বসে থেকেন না যে এটা কোনো ভালো ব্যবসার আইডিয়া হবে না। এটা একটা দারুণ ব্যবসার আইডিয়া, একদম নতুন ব্যবসার আইডিয়া বলতে পারেন। আপনার এলাকা তো ছেড়েই দিলাম, আপনার আশেপাশের এলাকাতেও যদি একটু খুঁজে দেখেন তাহলে দেখতে পাবেন এই ব্যবসা আজ পর্যন্ত কেউ শুরু করেনি। তাহলে বুঝতেই পারছেন আপনার ব্যবসায় কেমন কম্পিটিশন হতে চলেছে, একদম জিরো কম্পিটিশন বলতে পারেন এই ব্যবসায়। তো মার্কেটিং নিয়ে তেমন একটা কোনো সমস্যা হবে না, আপনার এলাকা বা আপনার আশেপাশের এলাকায় খুব সহজেই মাল সেল করে দিতে পারবেন এবং প্রত্যেক মাসে এই ব্যবসাটা করে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন মাত্র 5,000 টাকা পুঁজি লাগিয়ে। তবে যে কোনো ব্যবসা শুরু করবার আগে বা যে কোনো মেশিন র মেটেরিয়ালস কেনার আগে ভালোভাবে যাচাই করে নেবেন, ভালোভাবে দেখে নেবেন, তারপরে কোনো মেশিন কিনবেন বা কোনো র মেটেরিয়াল কিনে ব্যবসা শুরু করবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ার্সদেরকে দিতেন। আমার নাম শুভেচ্ছা বিশ্বাস। তো আপনাদের কোম্পানির নাম কি আছে? আমাদের প্রতিষ্ঠানের নাম আছে রয়্যাল মেশিনারি। এখানকার ঠিকানাটা কি আছে? এখানকার ঠিকানা আছে মধ্যমগ্রাম যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আমাদের রয়্যাল মেশিনারির অফিস। আপনারা যদি সোদপুর হয়েও আসতে পারবেন, মধ্যমগ্রাম হয়েও আসতে পারবেন, আপনারা আবার হাওড়া হয়েও আসতে পারবেন। হাওড়া থেকে যদি আসেন তাহলে L238 বাস ধরে মধ্যমগ্রাম আসবেন, সেখান থেকে এসে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা বাকি তথ্য দিয়ে দেবো। আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায়? শিয়ালদা থেকে যদি আসতে চায় তাহলে সোদপুর লোকাল, সোদপুরের দিকে যে ট্রেনগুলো যায় সেই লোকাল ধরে নেবে, বা মধ্যমগ্রামের দিকে যে ট্রেনগুলো আসে সেই ট্রেন ধরলেই চলে আসতে পারবে আমাদের প্রতিষ্ঠানে। আপনাদের কাছ থেকে যদি মেশিন নিয়ে ব্যবসা শুরু করে তাহলে সে মার্কেটিং সাপোর্ট কী কী পাবে? দেখুন, একটা ব্যবসা শুরু করলে সবার আগে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মার্কেটিং। তো আপনারা কী কী সাপোর্ট করে থাকেন মার্কেটিংয়ের ব্যাপারে? মার্কেটিং সাপোর্ট বলতে দেখুন, একটা মেশিন যখন নেবে অবশ্যই আমাদের থেকে মার্কেটিং সাপোর্ট পাবে, তাছাড়াও এত বড় একটা প্ল্যান যখন তারা বসাচ্ছে তো তাদের নিজস্ব ক্ষেত্রেও কিছুটা মার্কেটিং করতে হবে। আর আজকে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটি খুব ডিমান্ডেবল একটি প্রোডাক্ট, তো এটার মার্কেট আমাদের দিতে হবে না, তারা মেশিন নিয়ে গিয়ে ব্যবসা করলে অটোমেটিক্যালি তারা মার্কেট করে উঠতে পারবে। ম্যাম, মেশিন তো অনেক জায়গাতেই পাওয়া যায়, আপনাদের এখান থেকে কেন ভিউয়ার্সরা মেশিন নেবে? কি কি সুবিধা পাবো যদি নিই আপনার কাছ থেকে মেশিন? আমাদের এখান থেকে মেশিন নিলে দেখুন, আমাদের মেশিনের উপর 1 বছরের গ্যারান্টি থাকে, 5 বছরের ওয়ারেন্টি থাকে, আমাদের টেকনিশিয়ান ইনস্টল করতে যায় বাড়িতে সেটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। এছাড়াও হচ্ছে আমাদের মেশিন অন্যান্য যেখান প্রতিষ্ঠানে মেশিনের থেকে আমাদের মেশিনের কোয়ালিটি ভালো, গ্যারান্টি ওয়ারেন্টি ভালো। তাছাড়াও সবার কাছে যদি পুরো বাজেট না হয়ে থাকে মেশিন নেওয়ার জন্য, তো আমাদের প্রতিষ্ঠানে আসলে পরে কীভাবে স্বল্প মূল্য বিজনেস শুরু করতে পারবে সেই সব ধরনের সাহায্য আমরা করে থাকি। এছাড়াও লোনের ব্যবস্থাও, আমরা লোনের জন্য পেপারসপত্রের যা প্রয়োজন হয় আমরা রয়্যাল মেশিনারির পক্ষ থেকে সেই সব পেপারসপত্রগুলো রেডি করে দিই। আজকে তাহলে কি ব্যবসা নিয়ে আমাদের ভিউয়ার্সদের সামনে আলোচনা করবেন? আজকে দেখুন, আজকে একটি জনপ্রিয় ব্যবসা নিয়ে আলোচনা করব। এটি একটি খাদ্যদ্রব্য হিসেবেই এখন চলছে, সেটি হচ্ছে বিস্কিট টিকাপ, মানে এডিবেল টিকাপ মেশিন নিয়ে আজকে আলোচনা করব। স্যাম্পলগুলো আমি একটু দেখিয়ে দিই। এই যে এই কাপ রেডি করার যে মেশিন, সেই মেশিন নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, এডিবেল টিকাপ বলতে গেলে কি, এর সম্পর্কে যদি একটু বলতে? এডিবেল টিকাপ হচ্ছে একটি বিস্কিট টিকাপ, এটি হচ্ছে যেমন আমরা মাটির ভাড় বা কাগজের ভাড়ে চা খেয়ে যেমন ফেলে দিই, এটি ফেলতে হবে না, এটি হচ্ছে খেয়ে নিতে পারবে, চা খাওয়ার পরে কাপটি খেয়ে নিতে পারবে। তো ম্যাম, এটা তো একটা নতুন দেখতে পাচ্ছি, নতুন টাইপের ব্যবসা, তো এর মার্কেটে কেমন কি ডিমান্ড আছে? কি মার্কেটে কোনো ডিমান্ড আছে? ভীষণ ডিমান্ড আছে। দেখুন, কাপ নিয়ে গিয়ে বিজনেস করার থেকে মেশিন নিয়ে গিয়ে বিজনেস করা অনেক ভালো, কারণ হচ্ছে মার্কেটে এর প্রচুর ডিমান্ড, কারণ কাপ নিয়ে গিয়ে ডিমান্ড শেষ করতে পারবে না, তার জন্য কেউ যদি মেশিন বসায় তবেই একমাত্র এর ডিমান্ড মার্কেটে ফুলফিল করা সম্ভব। আচ্ছা, এত ডিমান্ড আছে এর? হ্যাঁ, এই প্রোডাক্টের ভীষণ ডিমান্ড আছে মার্কেটে। আচ্ছা, তো ম্যাম মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে হলে তো অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, তো কেউ যদি আপনাদের কাছে হয়তো হোলসেল দামে চাইছে কিনতে, তো আপনাদের কাছে কি পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের এখানে রেডি প্রোডাক্টও পাওয়া যাবে। আচ্ছা, তো মিনিমাম কত টাকা নিতে হবে? রেডি প্রোডাক্ট দেখুন, আমাদের এগুলো বেসিক্যালি বক্স হিসেবে আসে, তো এখানে আসলে পরে আমরা সেটা বিস্তারিত আলোচনা করে নেব। তো মানে একটা আইডিয়া 5,000 টাকা নিলেই আপনারা দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, ওরকমই। তো ম্যাম, আমি এডিবেল কাপের ব্যবসা শুরু করলাম, তো এবার এই কাপগুলো কোথায় সেল করব?
এই কাপগুলো সেল করার জন্য মার্কেটের যে নাম্বার আছে সেগুলো আমরাই প্রোভাইড করে দেবো, সেই জায়গাগুলোতেই তারা সেল করতে পারবে। আর সবারই বেসিক্যালি নিজস্ব কিছু ডিস্ট্রিক্ট, নিজস্ব কিছু এরিয়া হয়ে থাকে, তো সেই এরিয়া বেসিকেও সেল করতে পারবে। মানে চায়ের দোকান একদমই তাই। তো ম্যাম এই এডিবল কাপ তৈরি করার জন্য র ম্যাটেরিয়াল কিসের প্রয়োজন আছে? র ম্যাটেরিয়ালস প্রয়োজন আছে হচ্ছে ময়দা লাগে, কর্নফ্লাওয়ার, এডিবল অয়েল, সুগার, কি ফ্লেভার দেবে সেই ফ্লেভারের উপর ডিপেন্ড করে। তো ম্যাম এই র ম্যাটেরিয়ালগুলো কোথায় পাবো? এগুলো নিয়ারেস্ট যে গ্রসারি মার্কেট আছে, গ্রসারি মার্কেটে গেলে পরে এই সব র ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যাবে। আচ্ছা, তো ম্যাম এই যে এডিবল কাপ বলছেন সেটা তৈরি করতে তো আমি জানি না, মেশিন কিভাবে অপারেট করতে হয় সেটা তো জানি না, তো আমি কিভাবে পারবো? হ্যাঁ, মেশিন অপারেট করার জন্য আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে, টেকনিশিয়ান গিয়ে মেশিন ইনস্টল করে কতটা কী র ম্যাটেরিয়ালস দিয়ে কীভাবে কী প্রোডাকশান বের হবে সেগুলো সম্পূর্ণ দেখিয়ে দেবে ট্রেনিংয়ের মাধ্যমে। আচ্ছা, আপনারা ট্রেনিং দিয়ে দিবেন তাই তো? হ্যাঁ, ট্রেনিং প্রোভাইড করা। ট্রেনিং এর জন্য কি আলাদা কোনো ফিস দিতে হবে? না, ট্রেনিং এর জন্য আলাদা কোনো ফিসের প্রয়োজন নেই। আচ্ছা, এর ফর্মুলাটাও আপনারা দিয়ে দিবেন? হ্যাঁ, সব ফর্মুলা আমরা দিয়ে দেব। এই এডিবল কাপ তৈরি করার জন্য মেশিন কত রকমের হয়ে থাকে? মেশিন তিন ধরনের হয়, একটা হয় 12 ডায়ের, একটা হয় 24, একটা হয় 32 ডায়ের। এবার এখানে দর্শক বন্ধুরা আসলে পরে আমরা সব রকম মেশিন তাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো, এবার তাদের যেটা মনে হবে তারা সেই মেশিনটি পারচেজ করতে পারবে। তো ম্যাম মেশিনের দামটা কত থেকে স্টার্টিং আছে আপনাদের? মেশিন 2.5 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। 2.5 লক্ষ টাকা থেকে স্টার্টিং। তো ম্যাম এই ব্যবসাটা যদি কেউ শুরু করে তার প্রফিট কেমন কি হতে পারে? প্রফিট হচ্ছে দেখুন, এটি যেহেতু একটি ফুড প্রোডাক্ট হিসেবেই থাকছে, বিস্কিট টিকাপ, এডিবল টিকাপের বিজনেস, তো এটির মান্থলি প্রফিট থাকছে হচ্ছে পার মান্থ 30 থেকে 40 হাজার টাকা প্রফিট থাকছে। কম করে বললেন এটা? হ্যাঁ, কম করে 30 থেকে 40 হাজার টাকা। তার উপরে সে যদি বেশি মার্কেটিং করতে পারে? হ্যাঁ, সে যদি মার্কেটিং যেমন করবে, যেমন প্রোডাক্ট সেল করবে তার উপর তার হচ্ছে তার যে প্রফিটটা, প্রফিট মার্জিন আরো বাড়বে। তো আপনাদের যে মেশিনটা বললেন 2.5 লক্ষ টাকা দাম, সেই মেশিনের ক্যাপাসিটি কেমন কি আছে? সেই মেশিনটার ক্যাপাসিটি আছে হচ্ছে সারা দিনে প্রোডাকশন আছে হচ্ছে 2000 পিসেস। প্রচুর মানে প্রোডাকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও যদি কেউ এক্সট্রা মেশিন চালাতে চায় তাহলে আরও প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে। আচ্ছা, তো ম্যাম আজকে আপনি এই এডিবল কাপের ব্যবসা আইডিয়া সাজেস্ট কেন করছেন? আরও তো অনেক ব্যবসা আছে। আরও অনেক রকম ব্যবসা আছে কিন্তু এই ব্যবসাটি একদম জনপ্রিয়, আর হচ্ছে এই ব্যবসাটি এখন মার্কেটে ভীষণ ডিমান্ড আছে এই প্রোডাক্টগুলো, তো যেগুলোর ডিমান্ড থাকবে তো সাধারণত সেই সব জিনিস নিয়ে মার্কেটিং করা, সেই সব জিনিস নিয়ে বিজনেস করা সবচাইতে ভালো, কারণ সেগুলো নিয়ে হচ্ছে মার্কেটিংয়ের সমস্যাটা হয় না। তো ম্যাম আমরা সবাই জানি যে নতুন কিছু আসলে মানুষের মনে একটা কৌতূহল হয়, যেমন এখন এডিবল কাপটা এসেছে, এখন মানুষের মনে প্রচুর কৌতূহল, এখন তো এর প্রচুর ডিমান্ড আছে, কিছুদিন পর হয়তো দেখা গেলো যে এরা হয়তো আর ডিমান্ড নাই, এরকম কি কোনো কিছু হবে? না, এরকম কোনো ব্যাপার নেই, এগুলো এখন ভীষণ মার্কেটে চলছে। আমি প্রথমে বলেছি যে এগুলো খুব ডিমান্ডেবল প্রোডাক্ট, যেগুলো মার্কেটে ভীষণ চাহিদা, যেমন আমরাই দিয়ে উঠতে পারছি না ক্লায়েন্টদেরকে, তো কেউ যদি এখান থেকে মেশিন বসায় অবশ্যই তার প্রফিট থাকবে। আচ্ছা, ভবিষ্যতেও কি এর ডিমান্ড থাকবে? একদম। আচ্ছা, তো ম্যাম এই ব্যবসাটা যদি কেউ একজন হয়তো একটা ছোট্ট গ্রামে করতে চায় সে কি পারবে? শহরে তো ডিমান্ড আছে। অবশ্যই, শহর থেকে গ্রাম যে কোনো জায়গাতে তারা মেশিন ইনস্টল করে কাজ করতে পারে, এছাড়াও যদি ভাবে যে আমাদের থেকে প্রথমে রেডি প্রোডাক্ট নিয়ে দেখবে সেই সুবিধাও আছে, সেটাও করতে পারে। আচ্ছা, তো ম্যাম এই মেশিনটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে তার কতটুকু জায়গার প্রয়োজন আছে? তার মোটামুটি হচ্ছে একটি 200 থেকে 300 স্কোয়ার ফিট ঘর হলে হয়ে যাবে, কারণ আপনি মেশিনটি দেখতে পাচ্ছেন, এছাড়া আর এক্সট্রা কোনো কিছু পার্টস বা কোনো কিছু নেই যার জন্য বড় ঘরের প্রয়োজন, 200 থেকে 300 স্কোয়ার ফিটের ঘর হলেই হয়ে যাবে। আচ্ছা, র ম্যাটেরিয়াল, মেশিন, সমস্ত কিছু হয়ে যাবে। তো ম্যাম আপনাদের এই মেশিনটাকে সিঙ্গেল ফেজে চলবে না 3 ফেজে চলবে? আর যদি আপনারা 12 ডায়ের মেশিন নেন তাহলে সম্পূর্ণ ডোমেস্টিক লাইনেই চলবে, আর যদি 24 বা 32 ডায়ের মেশিন কেউ পারচেজ করে তাহলে সম্পূর্ণ কমার্শিয়াল লাইনের প্রয়োজন আছে। কমার্শিয়াল মানে 3 ফেজ আর ডোমেস্টিক মানে 2 ফেজ? হ্যাঁ হ্যাঁ, 220। তো মেশিনটা চলুন একটু দেখান কি আছে না আছে, একটু দেখিনি মেশিনটা। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাম, আমার সামনে যে মেশিনটা এখন দেখতে আছে এটা কি সেই এডিবল কাপ তৈরি করার মেশিন? হ্যাঁ, এটি সেই এডিবল কাপ তৈরি করার মেশিন। মেশিনটি হচ্ছে এটি উপরের দিকে এখন ওঠানো রয়েছে, এটি কিন্তু প্রেস করা থাকে, এটা উপরের দিকে হ্যান্ডেলটা প্রেস করলে পরে মেশিন অটোমেটিক্যালি উপরে ওঠে, দেন এখানে ডাইজের এই যে জায়গাটা আছে এটা এইভাবে প্রেস করলে পরে এখান থেকে এই যে ফাঁকাটা আসে এখানে সম্পূর্ণ র ম্যাটেরিয়ালস দিয়ে দিতে হয় ডাইজে, ঠিক আছে, দেন এগুলো প্রেস করলে পরে নিচ থেকে কাপ এখান থেকে অটোমেটিক্যালি বাইরের দিকে বেরিয়ে আসে, এখান থেকে এই চেম্বারটা থেকে কাপ বাইরের দিকে চলে আসে, এই চেম্বারটা থেকে। হ্যাঁ, এই চেম্বার থেকে। আচ্ছা, তো এগুলো দেখতে আছে, এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে ডাইস, এটা এখন অপারেট করা ছিল বলে খোলা রয়েছে, এটা জাস্ট এরকম এরকম যুক্ত থাকে। আচ্ছা, কত ডায়ের এটা আছে এখন? এটা হচ্ছে 32 ডায়ের এডিবল কাপ মেশিন আছে। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা কি খুব একটু ক্রিটিক্যাল জিনিস, সবাই কি পারবে এই মেশিনটা চালাতে? হ্যাঁ, এই মেশিনটি সবাই পারবে, বাড়ির যারা মহিলারা আছেন, কাকিমা জেঠিমা বলুন বা যারা আছেন সবাই এটি অপারেট করতে পারবে। আপনাদের এখানে যদি কেউ মেশিনে তার জন্য কি কোনো লোনের ব্যবস্থা আপনারা করে দেন? হ্যাঁ, লোনের জন্য যা পেপারস পত্র রেডি করতে হয় সব আমরা রয়্যাল মেশিনারির পক্ষ থেকে সেটা রেডি করে দিই।
আচ্ছা, তো কেউ যদি এখান থেকে মেশিন নিয়ে যেতে চায় তার জন্য কি ট্রান্সপোর্টের ব্যবস্থা কোনো কিছু আছে? হ্যাঁ, ট্রান্সপোর্টও আমরাই ব্যবস্থা করে দেব। আচ্ছা, তো ম্যাম সবই তো জানা হলো এই ব্যবসা সম্পর্কে, তো নতুন যারা এই ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দেখুন, নতুন যারা বিজনেস শুরু করতে চায় তাদের সর্বপ্রথম আমি একটাই কথা বলবো, তারা প্রথমে আমাদের রয়্যাল মেশিনারি অফিসে ভিজিট করুক। আমাদের মেশিন একরকম নয়, এটি শুধু এডিবেল কাপ মেশিন নয়, এখানে আরও 80 থেকে 90 রকমের মেশিন আছে। স্বল্প বাজেট থেকে লো হাই বাজেট পর্যন্ত মেশিন রয়েছে। তো সবাই আসুক, আমাদের সাইট ভিজিট করুক, সব রকম মেশিন দেখুক, তারপরে যার যেটা মানে মনে হবে যে এই মেশিন নেবো বা অন্য মেশিন নেবো, সে সেই মেশিন পারচেস করতে পারবে। তো আপনাদের কি কোনো অফ ডে আছে যে এই দিন বন্ধ থাকে? না, আমাদের সোম থেকে রবি প্রত্যেক দিনই খোলা আছে, সকাল 10টা থেকে বিকেল 6টা। বিশেষ যে কোনো দিনই আসতে পারে? হ্যাঁ, যে কোনো দিন। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের।